দুবাই অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় হাফেজ সালেহ আহমদ তাকরিমের গ্রামে বইছে আনন্দের জোয়ার। নিজেদের এলাকার সন্তানের সাফল্যে শুধু গ্রামবাসী নন, গর্বিত পুরো জেলার মানুষ। গত বুধবার দেশে ফিরেছে তাকরিম। উপজেলা প্রশাসন বলছে তাকরিমের গ্রামের বাড়ির সড়কটি দ্রুতই মেরামত করা হবে। তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামে। অল্প কিছুদিন তাকরিম ভাদ্রা শমীজউদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে সে হিফজ শেষ করে ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামী কিতাব বিভাগে ভর্তি হয়েছে। তার বাবা হাফেজ আব্দুর রহমান ঢাকার সাভারের দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। নিউজ 24 চ্যানেলের মাধ্যমে তাকরিমের সাফল্যের ধারাবাহিকতা শুরু হয়। একটা তামান্না ছিল ভালো একটা কিছু অর্জন করা, ও একটা জিনিস ওর একটা জিনিসটাকে দেখে নকল করতে পারে। তাকরিম হয়েছে আমার মিজু ছেলে। আপনি দেখেন এই বাচ্চা ছেলে অল বিশ্বে, আমি যখন দুবাই ওরা নিয়ে গেছি সমস্ত মানুষ ওর দেশে আতা বা বলতেছে হ্যাঁ সালে আমার তাকরিম, হ্যাঁ সবাই ওর ছেলে। 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2023-এ অংশ নিতে গত 20 মার্চ দুবাই যায় তাকরিম। দ্বিতীয় রমজান থেকে প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় তাকরিম প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস আদি ও তৃতীয় স্থান অর্জন করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান। এর আগে তাকরিম সৌদি আরব, ইরান ও লিবিয়ায় একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ সুনাম অর্জন করেছেন। তাকরিমের সাফল্যের খবর গ্রামে পৌঁছানোর পর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে এলাকাবাসী। তাকরিমের সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে গোটা ভাদ্রা গ্রাম। স্থানীয় বাসিন্দারা তাকরিমের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। গ্রামবাসীরা বলছেন তাকরিম টাঙ্গাইল তথা দেশের মুখ উজ্জ্বল করেছে, তার এই সাফল্যে সবাই গর্বিত। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাতে ভুলেনি কেউ। এই বিজয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং কী পরিমাণ আমরা আনন্দিত এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন। আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে আমাদেরই ভাই, আমাদেরই বংশের একজন ছেলে আল্লাহ তাআলা বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে, লাল সবুজ পতাকাকে যে এত সমুন্নত করতে পারবে এটা আমাদের কখনো কল্পনাও ছিল না। ছোটোবেলা থেকেই অনেক ভালো পড়াশোনা করেছে, অনেক মেধাবী ছিল, এজন্য আমরা বর্জন্য দোয়া করি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু বর্জন করে। এই হাফেজ সালেহ আহমেদ তাকরিম ছোটোকাল থেকে মানে ছোটো ছোটো সাফল্যের সাথে আজকে আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। বর্তমানে সে প্রথম স্থান অধিকার করছে, সেক্ষেত্রে ভাদ্রা গ্রাম আনন্দের জয়ে বাসে, ভাদ্রা না পুরা নাগরপুর। এর আগেও সৌদি আরব থেকে প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিল তাকরিম। তখন তাকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল বলে জানালেন ইউপি সদস্য ফিরোজ হোসেন। তাকরিম আমারই ওয়ার্ডের, আমারই সন্তান, আমার গ্রামবাসী অনেক ধন্যবাদ, আমার গ্রামবাসী অনেক খুশি, অনেক আনন্দিত, এইরকম একটা সন্তান আমার বাধ্যগ্রামে জন্মগ্রহণ করেছে। ওয়ার্ডের থেকে আমি অনেক খুশি, অনেক গর্বিত। বাড়ি যাওয়ার যে রাস্তা, এই রাস্তার জন্য আমরা টিউনের সাহেবের কাছে আবেদন জানাইছি, টিউনের সাহেব আমাদের আবেদন মঞ্জুর করছে। তাকরিমের এই সাফল্যে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াহিদুজ্জামান বলছেন তাকরিম এলাকার গর্ব। যদিও সে ঢাকায় পড়াশোনা করে, তারপরে এলাকার প্রত্যেকটা মানুষ তার জন্য গর্ববোধ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাকরিমের গ্রামের বাড়িতে যাওয়ার সড়কটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কৃতি সন্তান হাফিজ সালেহ আহমদ তাকরিম তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এই জন্য আমরা প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরেকটি বিষয় যেটা আপনারা বলছেন যে আসলে এখানে রাস্তা সংক্রান্ত, আসলে ওনার বাড়িতে যাওয়ার জন্য এটি একটি আসলে রিমোট এরিয়া সত্যিকার অর্থে, তো আমরা আমাদের সংশ্লিষ্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান সাহেবকে আমরা অনুরোধ করেছি এবং সেই মোতাবেক তিনি সরেজমিন পরিদর্শন করে একটি টিয়ার থেকে একটি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এটি হচ্ছে যে রাস্তাটি আরও সুন্দর করার জন্য আমরা সরকারের যে সহায়তা উপজেলা প্রশাসন সবসময় সাথে থাকবে।